বিজনেস কিপারের এই পর্যায়ে আমি আপনাকে দেখাবো সেলস রিটার্ন কিভাবে করতে হয় অর্থাৎ কোনো একটা সেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটাকে রিটার্ন কিভাবে করতে হয় সো রিটার্ন নেওয়ার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে জেনারেল রিটার্ন যে একটা একজন একটা প্রোডাক্ট নিছে সে এটা রিটার্ন করে অন্য কোনো প্রোডাক্ট নিবে সেক্ষেত্রে আপনারা এই অ্যাড রিটার্ন ইউজ করতে পারেন যেমন অ্যাড রিটার্ন ইউজ করার ইউজ করার পদ্ধতি হচ্ছে আমরা আপনি হচ্ছে যেমন ডাভ ডাভ শ্যাম্পুটা আমরা হচ্ছে রিটার্ন নিচ্ছি কত পিস রিটার্ন নিচ্ছি আমরা হচ্ছে এটা দুই পিস রিটার্ন নিচ্ছি সো রিটার্ন যদি আমরা নেই তাহলে হচ্ছে আমরা এখানে ডেট দিয়ে দিব আজকে দেন হচ্ছে কাস্টমার সিলেক্ট করতে হবে সো আমরা কাস্টমার একজন সিলেক্ট করতেছি যে রাজীব আহমেদ দেন হচ্ছে আমরা এটা সাবমিট করতেছি সো দেখেন রাজীব আহমেদের থেকে এই প্রোডাক্টটা আমাদের স্টকে কিন্তু চলে আসছে ডাফ শ্যাম্পু একটু আগে আমরা কত পিস দেখতেছিলাম আর এখন আমরা আবার একটু দেখে আসি এই যে ডাফ শ্যাম্পু আমাদের তেইশ পিস ছিল এখন কিন্তু এটা চব্বিশ পিস হয়ে গেছে আচ্ছা আরেকটা পদ্ধতি হচ্ছে যে সেলস রিটার্ন সেক্ষেত্রে হচ্ছে আমরা লিস্ট সেল অথবা পস্ট সেলে যাব সেখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা আইডি ধরলাম যেমন আমাদের হচ্ছে ট্রিপল জিরো সিক্স এই আইডিটা রিটার্ন আসছে সো এটাতে আমাদের কি ছিল বিক্রিতে এটাতে আমাদের এনার্জি ফ্যামিলির দশ পিস বিক্রি করা হয়েছিল থ্রি এটাতে সো আমরা যদি এটাকে এখন রিটার্ন নিই তাহলে আমরা রিটার্ন সেল করব তার আগে আমরা হচ্ছে এই গ্যাবাডিন সরি এটা আচ্ছা গ্যাবারিন দিয়ে আমরা টেস্ট করি আমরা গ্যাবারিনটা দেখবো যে এই মুহূর্তে কত পিস আছে আমাদের গ্যাপারে তেরো পিস আছে সো এটাকে যদি আমরা এখন রিটার্ন করি তাহলে দেখেন এ এক এটাকে যদি আমরা এখন রিটার্ন করি তাহলে আমাদের স্টক কিন্তু বেড়ে যাবে যে গ্যাবাডিন এখন কিন্তু আমাদের তেরো পিসের পরিবর্তে চোদ্দ পিস হয়ে গেছে এবং আছে এই যে এই যে রিটার্নটা হয়েছে এটা ডিটেলসও কিন্তু এখানে দেখাই দিচ্ছে আপনাকে আশা করি সেলস রিটার্ন সম্পর্কে বুঝতে পারছেন তবে সেলস রিটার্ন না নিয়ে এই রিটার্ন টা নিলেই বেটার আর সম্ভব হলে সেলটা ডিলেট করে আবার যদি সেল করে ফেলেন তাহলে আরো বেটার আশা করি সেলস রিটার্ন বিষয়টা বুঝতে পেরেছেন